কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ। তিনি জানান, রাজ্যের দুদফায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সন্তোষজনক নয়। এদিন বালুরঘাটের একটি বেসরকারি লজে তৃণমূলের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিষ্কু ও হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্রকে নিয়ে বৈঠক করেন অর্পিতা ঘোষ। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে হরিরামপুরের প্রার্থী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বিধানসভায় প্রার্থী হতে পারেন বলে যে অপপ্রচার চালাচ্ছে বিজেপি তার প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতবেন, ফলে অন্য আসনে লড়ার কোনো বিষয় নেই। বিজেপি অপপ্রচারের মাধ্যমে পরবর্তী ছ দফা ভোটে প্রভাব ফেলতে চাইছে। অপরদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানো এবং তড়িঘড়ি তা প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। অপরদিকে অর্পিতা ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গতকাল যে ঘটনা ঘটেছে তাতে ফ্রি ও ফেয়ার ইলেকশনে নির্বাচন কমিশন ব্যর্থ। বিপ্লব মিত্র তৃণমূল জেলা চেয়ারম্যান কি বলেছেন শুনব। বক্তব্য সেটা হচ্ছে যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই জিতছেন, এটা আমাদের ফার্স্ট বক্তব্য। যেটা নিয়ে একটা কনফিউশন ছড়ানোর চেষ্টা হচ্ছে, ইভিন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনিও এমনভাবে কালকে বক্তব্য রেখেছেন, তাতে মনে হচ্ছে যে অলরেডি বোধহয় রেজাল্ট বেরিয়ে গেছে এবং মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে। এবং তিনি এমন কথাও বললেন যে মমতা ব্যানার্জি নাকি একটা অন্য সিট থেকে আবার দাঁড়াতে যাচ্ছেন, যেটা সর্বৈব একটা মিথ্যা কথা। এটা বলে আর কিছু নয়, এটা বলে তিনি বাংলার মানুষের কাছে এই মেসেজটা দিতে চেয়েছেন যে অলরেডি তৃণমূল কংগ্রেস এই ইলেকশন যেটা হচ্ছে ইলেকশনে হেরে যাচ্ছে। এরকম একটা প্রাইম মিনিস্টারের মতন পদে থাকা মানুষ এবং এত একটা সর্বভারতীয় দলের সর্বোচ্চ নেতৃত্বে থাকা মানুষ, এরকম একটা ব্লাট অ্যান্ড ক্লাই এরকম মানুষের কাছে তুলে ধরছেন তার বক্তব্যের মধ্য দিয়ে, এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে। আমরা তীব্রভাবে এটা নিন্দা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অর্পিতা ঘোষ সাংসদ রাজ্যসভা, সরাসরি ওনার মুখ থেকেই শুনে নি ওনার বক্তব্য। আমরা এক্ষুনি প্রাইম মিনিস্টারের কথা বলছিলাম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এসে বলে দিলেন ব্লাট অ্যান্ড লাই অ্যাবসলিউটলি যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন অন্য জায়গা থেকে। ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখুন যে ওরা ঠিক ফার্স্ট এপ্রিল মানে সকালবেলা তার আগের দিন মানে ভোরের দিকে বেরিয়ে গেল একটা নোটিশ বেরিয়ে গেল যে স্বল্প যেটা সুদের হার কমানো হচ্ছে স্বল্প সঞ্চয় সুদের হার, এবং দেন অ্যান্ড দেয়ার সকালবেলায় তাড়াতাড়ি করে ইলেকশন আছে বলে অর্থমন্ত্রী দেশের নির্মলা সীতারামন জি উনি বলে দিলেন যে না না ওটা আমরা উইথড্র করে দিচ্ছি। অর্থাৎ এটা কিন্তু বুঝতে হবে যে আরেকটা আঘাত মানুষের উপর এরা কিন্তু আনতে যাচ্ছে। ওরা একটা এপ্রিল ফুল গোছের মানুষকে একটা দেখিয়ে নিল তাড়াতাড়ি করে তুলে নিয়ে, না না এখন ইলেকশন আমরা তোমাদের বাঁচিয়ে রাখছি এই ধারণা। এই সেন্ট্রাল গভর্নমেন্ট আজ অবধি মানুষের জন্য কিচ্ছু করেনি, ইট ইজ অলরেডি এস্টাবলিশড ওয়ান্স এগেন এই স্বল্প সঞ্চয় সুদের হার কমা মানে কিন্তু মানুষের উপরে আরেকটা আঘাত আসতে যাচ্ছে, এটাও মনে রাখতে হবে। এবং সবচেয়ে বিপ্লবটা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার দ্বিতীয় জায়গাতে দাঁড়ানোর প্রশ্ন ওঠে না, কারণ আমরা জিতছি। আমরা যখন জিতেই যাচ্ছি দ্বিতীয় জায়গাতে দাঁড়াতে যাবো কেন? ইটস ভেরি সিম্পল। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি মোথাবাড়ি মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি ইংলিশ হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে
কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pksws.defenseacademy.com।